আসসালামু আলাইকুম, আশা সব ভালো আছেন? কালকে আমি একটা নাম্বারে ফোন দিছিলাম, কয়েকবার ফোন দিছি, তো ফোন দেওয়ার পরে অফিস থেকে বলতেছে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। তো প্রায় 10-15 বার ফোন দিছি, একটা আমার জরুরি দরকার ছিল ওনার সাথে কথা বলার। যতবারই ফোন দিছি ওনার শূন্য সম্মত নষ্ট হয়ে গেছে, কথা বন্ধ হয়েছে। তো আমি দেখছি যে আমার ফোন দেওয়ার সাথে সাথেই আমি লাইন কেটে দিছি, আমাকে বলতেছে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। তো দেখা যাচ্ছে 10 সেকেন্ড 5 সেকেন্ড কেটে এভাবে প্রায় 5 সেন্ট 6 সেন্ট 8 সেন্ট এরকম কেটে নিছে আমার কাছে প্রতি সেকেন্ডের জন্য। তো আমি এই জন্য আমি ফোন দিয়েছিলাম অফিসে যে আমার কাছে কী কারণে পয়সা কাটা হলো, আমি তো কোনো কথা বলি নেই, আমি তো কোনো কানেক্ট করি নেই। তো ওনারা আমাকে বলতেছে আজকে ফোন দিয়ে ফিরা বলতেছে যে আপনি কথা বলছেন সেখানে পয়সা কাটা চার্জ কাটা হয়েছে। তো দেখেন ওনারা কীভাবে কথা বলতেছে, কি বলতেছে শুনেন। দেখেন এখানে আমি সঠিকভাবে ফোনটা দিতেছি, তারপরও বলতেছে ভুল নাম্বার। এই ভুল নাম্বার বইলা এই যে দেখেন 32 পয়সা কেটে নিছে, এখান থেকে 32 পয়সা কেটে নিছে। আমি যে আপনি শুনাইলাম যে ডায়লগটা আপনাদের যে ইয়ে থেকে অফিস থেকে যে ইটা আসছে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন, এই কথাটা কিন্তু বারংবার একই ডায়লগ বলা হয়েছে। এখানে তো আমার কথা বলার কোনো সুযোগই হইতেছে না, ওখানে তো আমার যে লোকে কথা বলবো রিসিভ করবো কোনো সুযোগই হইতেছে না। তাহলে জায়গায় কারেন্ট হয় কী করে? কারেন্ট তো হচ্ছে আপনারা করছেন, কথা বলতেছে আমার সাথে আপনারা অফিস থেকে আমার ফোন দিতেছে, অফার দিতেছে, এটা করেন এটা করেন, আমি তো কারেন্টের কোনো প্রশ্নই হচ্ছে না, আমি কারেন্ট করবো কীভাবে? আমি শুনেন, আমি যখন রিসিভ করছি যখন আমি ফোনটা দিছি তখন ভুল নাম্বার ডায়াল করেছেন, ব্যাস খালাস, ভুল নাম্বার ডায়াল করছে। তাহলে আর ওখানে তখন ই করার প্রশ্ন ওঠে না। আমি তো ইচ্ছা করে উনি শুনতে চাই না যে আমার গেলে বলেন, আমার গেলে শুনে আমার পয়সা কেটে নেন, আমার আপনি কথা বলেন, এই কথা বলেন, ওই কথা বলেন। আমি তো আপনি বলি নাই যে আমার এই কথা বলিয়ে এই হিসাব সিস্টেম করে আমার পয়সা কেটে নেন। আমি কানে থেকে কাঁদতে কাঁদতে দিয়েছি পয়সা 10 সেন্ট 20 সেন্ট 5 সেন্ট কাটে গেছে গা, কেন এগুলো আমি চাইছি আপনি কাছে যে এই ডায়ালগ শোনার জন্য যে এগুলো আমার শোনান। আমি কথা বলবো ওনার সাথে, আমি কথা বলছি ওনার সাথে কথা বলা প্রয়োজন, ওনাকে আমি ফোন করছি। উনি যদি কথা না বললে ওনার ফোন যদি সমস্যা থাকে, ফোন নষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমার পয়সা কাটার প্রশ্ন আছে না। আপনি কথা বলবেন আমার সাথে, আমি আপনার ফোন দিই নাই, আপনি উল্টে আমার সাথে কথা বলবেন, আর কথা কি আমি কি কথা বলছি আপনার সাথে? ভুল নাম্বার ডায়াল করেছেন, আমি ভুল নাম্বার ডায়াল করছি, বাস খালাস, ভুল নাম্বার ডায়াল করছি, সেটা ভুল হয়ে গেছে গা, কিন্তু নাম্বার ভুল হয়েছে গা, সেটা কানেক্ট হওয়ার কোনো কারণ কারণ হতে পারে না, সেখানে পয়সা কাটার কারণ হতে পারে না। কানেক্ট হয়েছে কার সাথে, কার সাথে হয়েছে? হ্যাঁ, উনি কোনো কথা বলছে? উনি কি রিসিভ করছে? উনি কি রিসিভ করছে? আমি বুঝলাম উনি ওনার সাথে আমার কানেক্ট হয়েছে, উনি কানেক্ট হওয়ার পরে কি বলছে আমার সাথে, কথা বলছে? কেন কেন আপনাদের কাছে সবই আছে, সবই রেকর্ড আছে, আমি কালকে কার সাথে কথা বলছি সব রেকর্ড আপনার কাছে আছে, উনি আমার সাথে কথা বলছে কানেক্ট হয়েছে এটা আপনার কাছে রেকর্ড আছে, তা আপনি বলতে পারেন না কি কি কথা বলছে? আমি তো কালকে আপনার রেকর্ডটা শুনাইলাম, না না না, আপনারা যদি এবার ব্যবহার করেন আমি গেলে ইউটিউবে ছাড়ব, এই যে আপনার রেকর্ড প্রত্যেকটা রেকর্ড আমি ইউটিউবে ছাড়তেছি, আপনি প্রত্যেকটা রেকর্ড আমি ইউটিউবে ছাড়বো, আমি কালকে 10 ছাড়ছি আজকে 10 ছাড়বো, আপনি চিন্তা করেন না যে আপনি ছাড়তে পারবো না, আমি ছাড় দেবো, অবশ্যই ছাড়বো, আমি লিগাল কথা বলতেছি, আমার পয়সা আপনি কেটে নেবেন এটা কি ব্যবহার? আমি আপনার সাথে কথা বলি না, আমি যারে ফোন দিচ্ছি তার সাথে কথা বলি নাই, আপনি বলছেন রিসিভ হয়ে গেছে, আপনি রিসিভ হয়ে গেছে,
আপনি চলে যেতে পারবেন না তো, আপনি কেন চলে যাবেন? না না আপনি কাটতে কাটতে পারবেন না, আপনি চলে যাবেন কেন?